আজ তৈরি করব লাউয়ের ডগা আর সব রকম সবজি দিয়ে চিংড়ি মাছের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। শীতের দিনে যেহেতু সব রকমের সবজি পাওয়া যায়, সব রকমের সবজি দিয়ে না এই রেসিপিটা খেতে জাস্ট দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। কড়াইতে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে এবার হলুদ লবণ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু খুব একটা কড়া করে ভাজবো না, চিংড়ি মাছগুলো হালকা একটু ব্রাউন করে ভেজেই নামিয়ে নেব। চিংড়ি মাছ বেশি করে ভাজলে না খেতে ভালো লাগে না, চিংড়ি মাছ হালকা ভাজলেই খেতে ভালো হয়। মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি, এই একই তেলের মধ্যে দিয়ে দেবো 4 থেকে 5টা কাঁচা লঙ্কা বাটা। ঝালটা না আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। লঙ্কা বাটাটা ভালো করে এই তেলের সাথে নেড়ে চেড়ে এর মধ্যে এবার কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দেব। আমি এখানে দিয়েছি লাউয়ের ডাঁটা, সিম, বেগুন, কুয়াশ, আলু আর মুলো। আলু আর মুলোটা না আমি হালকা একটু জলের মধ্যে ভাপিয়ে নিয়েছিলাম। এবার সব সবজিগুলো খুব ভালো করে রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। সব সবজিগুলো প্রায় 5 মিনিট সময় ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সব সবজিগুলো খুব ভালো করে 5 মিনিট সময় রান্না করে নেওয়ার পর এর মধ্যে এবার 2 কাপ পরিমাণে জল দিয়ে দিব। জলের পরিমাণটা একটু বেশি দিব যেহেতু সবজিগুলো এই জলের মধ্যেই পুরোটা সেদ্ধ হবে। ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর সবজিগুলো দেখবে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলো না সেদ্ধ করার সময় হালকা হালকা ভেঙে দেব, এতে করে এই তরকারিটা না খেতে আরও বেশি ভালো লাগে। সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। সব সবজিগুলো যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব লাউয়ের পাতাগুলো। লাউয়ের পাতাগুলো আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার লাউয়ের পাতার সাথে সবজিগুলো খুব ভালো করে আরও 5 মিনিট সময় ভালো করে ফুটিয়ে নিতে হবে। সবজিগুলো আমি নাড়াচাড়া করার সময় হালকা হালকা ভেঙে দেব, এতে করে তরকারির স্বাদটা আরও বেশি বাড়ে। কিছু খুব ভালো করে রান্না করে নেওয়ার পর এর মধ্যে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়েই একটা পাত্রে নামিয়ে নিব তরকারিটা। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ পরিমাণে তেল। তেলটা ভালো করে হয়ে এলে এর মধ্যে 3 থেকে 4টি শুকনো লঙ্কা দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে আর রাঁধুনি। হালকা একটু হয়ে এলেই এরপর এর মধ্যে দিয়ে দেব থেঁতে করে রাখা রসুন আর হালকা একটু সামান্য করে বেটে নিয়েছি পেঁয়াজটা। আমি কিন্তু একবারে খুব ভালো করে বেটে নিইনি, সামান্য পেঁয়াজটা বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা খুব ভালো করে সব কিছু হয়ে এলে এর মধ্যে এবার নামিয়ে রাখা তরকারিটা দিয়ে দেব। তরকারিটা দিয়ে খুব ভালো করে প্রায় 3 মিনিট সময় তরকারিটা ফুটিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে হয়ে এলেই একটা পাত্রে নামিয়ে নেব। তৈরি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ডগা রেসিপিটি। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্যে। থ্যাংক ইউ।